তুমি কি গরিব ছাত্র, মানে টাকা পয়সা লাগবে, কত টাকা? এরপর যখন আসবে আমার জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে আসবে, মানে আমি এই চকলেটটা খুব পছন্দ করি, ওকে? বাবা দেখো কে এসেছে। কে? তুমি তাকিয়ে দেখো। আসসালামু আলাইকুম। তোমাকে তো ঠিক চিনতে পারছি না, কে তুমি? আঙ্কেল আমার নাম রাহি। ও রাহি, তো আমার কাছে কেন এসছো, মানে কি প্রয়োজনে? তুমি কি গরিব ছাত্র, মানে টাকা পয়সা লাগবে, কত টাকা? না 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 আঙ্কেল, আমি কোনো সাহায্যের জন্য আসিনি। আমি মোহন ভাইয়ের ছোট ভাই। ও মোহন? হ্যাঁ। ও আচ্ছা, তুমি মোহনের ছোট ভাই? জি। ও আচ্ছা, আমার কাছে কেন এসছো? জি, আপনার মেয়ে ঝিনুক না, মানে আমরা তো এখন শহরে চলে এসেছি একেবারে, তাই ভাবলাম যে আপনার সাথে এসে একটু দেখা করে যাই। ও আচ্ছা। তাছাড়া আমি শুনেছি, আমি যখন ছোট মানে 2-3 বছর বয়স, তখন নাকি আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমাকে নাকি আপনি কোলেও নিয়েছেন, তাই আপনাকে দেখার খুব আগ্রহ ছিল, তাই আপনার সাথে দেখা করতে এসেছি। তুমি ভুল শুনেছ, আমি কোনোদিন তোমাদের বাড়িতে যাইও নি, তোমাকে কোলেও নেই। এ ধরনের মিথ্যা গল্প আমাকে নিয়ে অনেক আছে। বাই দ্য ওয়ে, এই বাড়ির ছোট ছেলেরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। জি। হ্যাঁ, এই যে দুই ভাই সবসময় কিন্তু ওই পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এই ছোট ছেলেটার কারণেই ঝামেলা হয়। জি। না, এমনি বললাম আর কি। মনে করো যে আমারও ছোট ভাই আছে, এই সম্পত্তি নিয়েই এই ছোট ভাইয়ের সঙ্গে কলহে ও আমাদের থেকে আলাদা হয়ে যায়। ও কোথায় আছে, কেমন আছে আমি জানি না। সম্ভবত আমি কেমন আছি ও জানে না। আচ্ছা আচ্ছা, তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসছো, কি এনেছ? জি না, মানে আমি এরপর যখন আসবে আমার জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে আসবে, মানে আমি এই চকলেটটা খুব পছন্দ করি, ওকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আঙ্কেল, কোনো সমস্যা নেই, এরপর আসলে আমি নিয়ে আসবো। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।